दादा दादा ओ दादा चल चल प्रीतम प्रीतम एक टू थोड़ा कथा बोल नी सवार संगे एक टू वेट करो प्रीतम को चलो मेडिकल यूनिवर्सिटी तक পরিস্থিতি মানে কি পরিস্থিতির উপর দিয়ে তোমাকে আজকে বাড়ি ফিরতে হয়েছে পরিস্থিতি খুবই খারাপ যেহেতু আপনি জানেন যে কি বা খারকিভ এই ইস্টার্ন রিজন্সের অবস্থা খুবই খারাপ আমার রিজনটা ওয়েস্টে তবু মানে যদিও সেফ বলি কিন্তু ফিউচারে যা হবে সেটা বলা যাবে না কারণ আমাদের ডেইলি অনেক সময় আমাদের সাইরেন বাজানো হয় সাইরেন বাজে আমাদের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় কিন্তু এখনও অ্যাটাক হয়নি যেহেতু তাই আমার এরিয়াটাকে সেফ বলা হচ্ছে কিন্তু ফিউচারে কোনো প্রবলেম আসতেই পারে আর কি ইউনিভার্সিটিতে বর্ডারে কীভাবে পৌঁছলে বর্ডারে আমাদের বাস নিয়ে চাপা হয়েছে বর্ডারে তারপরে বর্ডার থেকে আমাদের ক্রস করা হয়েছে তারপরে বর্ডারে আমার বেশি সময় লাগেনি আমার বাস 2 ঘন্টা লেগেছে আমার যে বন্ধুরা তাদের অনেক বেশি সময় লেগেছে তারা অনেকে দেখবা যে 1 রাত চলে গেছে 12 ঘন্টা চলে গেছে বর্ডার ক্রস হতে কারণ ওখানে অনেক ভিড় থাকে মানে বিভিন্ন কান্ট্রিজের স্টুডেন্টস থাকে যেমন নাইজেরিয়ান ইউক্রেনিয়ান অনেক কান্ট্রিজের স্টুডেন্টস থাকে তাই ভিড় থাকে তাই ওখানে কতজন আটকে রয়েছে এখনও যে কিভ এরিয়া কিভে এখনও আটকে আছে অনেকে মানে 2000 জন স্টুডেন্টস বা খারকিভে ওইরকমই আটকে আছে এখনও নাম কোন ইউনিভার্সিটি কোন ইয়ার আমার নাম প্রীতম আলাগর আমি পোল্টাওয়া থেকে আসছি যেটা খারকিভের একদম পাশে আছে পোল্টাওয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির নাম আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমার সেকেন্ড ইয়ার শেষ হতে আসছিল 3 মাস বাকি ছিল শুধু কিভাবে মানে সীমান্তে পৌঁছানো এবং দেশে পৌঁছানো কিভাবে এটা তো মানে খুবই কষ্টকর ব্যাপার কেন কি আমি আমার জার্নি শুরু করছিলাম 20 ফেব্রুয়ারিতে শুরু করছিলাম আর পৌঁছাইছি আমি 6 মার্চে তো 7 থেকে 8 দিন লেগে গেছে পৌঁছাতে আমার যেরকম আমার সিটিটা ওয়েস্টার্ন পার্ট অফ ইউক্রেনে আছে 1500 কিলোমিটার দূর তো আমার আসতে খুবই কঠিন হয়েছিল পৌঁছালে প্রথমে তো বাস করে এসেছিলাম বাসে তোমার 30-35 ঘন্টা লেগেছিল বর্ডার পৌঁছাতে তারপরে বর্ডারের মধ্যে পৌঁছাতে ইমিগ্রেশনে আরও 10-12 ঘন্টা লেগেছিলো তারপরে আবার ট্রেন করে আবার হাঙ্গেরি পৌঁছেছে যেটা তারও 10-15 ঘন্টা লেগেছিলো প্রথমে তো জার্নিটা খুবই বেশি বড় ব্যাপার ছিল যে জার্নিটা করা 1800 কিলোমিটার তো খুবই বেশি তাও 7-8 দিন লেগেছিলো পৌঁছাতে তারপরে জল খাবার টাবার সব আমরা তো মানে আমরা সব থেকে লাস্টে বেরিয়েছি তো ভিডিও টিডিওগুলো দেখে আগে থেকেই আমরা প্রিপেয়ার করে নিয়েছিলাম যে কী করতে লাগবে না লাগবে তাও অনেক কষ্ট তো হয়েছে যেরকম জলের খাবার শর্টেজ পড়ে গেছিলো পৌঁছাতে এমবেসি কতটা সাহায্য করেছে এমবেসি সাহায্য করেছিল আমাদের যখন বুডাপেস্ট হাঙ্গেরিতে পৌঁছেছিলাম তখন আমাদেরকে এমবেসি সাহায্য করেছিল আর আমরা ফ্লাইটের মধ্যে উঠিয়ে দিয়েছে অতটুকু না তার আগে আমরা নিজের মানে নিজেরই যা যা ক্ষমতা ছিল আমাদের ওটা দিয়ে আমরা বর্ডার পৌঁছিয়েছি না হলে এমবাসি বর্ডার পৌঁছাতে কোনো হেল্প করেনি আপাতত পরিবারের সঙ্গে যোগাযোগ কী হতো আমাদের জন্য নেট তো ছিল ফোনের মধ্যে পরিবারের সাথে যোগাযোগ হতো আর বন্ধ হতে থাকতো আর কি কত দুশ্চিন্তা ছিল পরিবারের সঙ্গে নিজেকে যোগাযোগ করা এই পরিস্থিতির সম্মুখীন হওয়া অবশ্যই কঠিন তো ছিল কেন কি ফোনটা যখন তখন অফ হয়ে যেত ইলেকট্রিসিটির প্রবলেম ছিল যে কখন যখন চলে যেতে পারে তো যতটুকু সম্ভব অত কমিউনিকেশন ছিল তারপরে এখন কিছু তো করার নেই তখন সেখানে কি বম্বিং হচ্ছে তোমরা যেখানে আমি তো খারকিভের পাশে ছিলাম আমার তো হচ্ছিল লাইভ ছিল আচ্ছা মাঝপথে বাড়ি ফিরে আসা এখন যেই কোর্স করছো কতটা চিন্তা রয়েছে অবশ্যই চিন্তা রয়েছে যেরকম বেশিরভাগই স্টুডেন্টরা ওরা 2-3 বছর কাটিয়ে এসেছে কোনো কোনো শেষ হতে ছিল 6th ইয়ার 6 বছর 5 বছর কাটিয়ে এসেছে এখন তো আশা করি যে কিছু মাসের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো না হলে তো খুবই গম্ভীর ব্যাপার বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায় আজই আসুন ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে